আমরা অনেকে ইংরেজি শুনে বুঝি কিন্তু বলতে পারি না, আবার লিখতেও পারি কিন্তু কথা বলার সময় ফ্লুয়েন্সিটা আসে না। তো আজকে আমি একটি প্র্যাকটিস ওয়ে শেয়ার করব যার মাধ্যমে খুব দ্রুত আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন। তো ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য আপনাকে দুই ধরনের প্র্যাকটিস করতে হবে, একটা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস, অন্যটি হচ্ছে টপিক বেসড প্র্যাকটিস। প্রথমে আসি কনভারসেশন প্র্যাকটিস নিয়ে। এই কনভারসেশন প্র্যাকটিস করার জন্য আপনার কোনো পার্টনারের প্রয়োজন নাই, আপনি নিজে নিজে পার্টনার হতে পারবেন। প্রথমে আপনি কিছু কনভারসেশন কালেক্ট করেন, এটা আপনি ইউটিউব গুগল থেকে কালেক্ট করতে পারেন, এবং এই কনভারসেশনটা আপনি প্র্যাকটিস করেন। কীভাবে করবেন? আপনি একাই দুইটি রোল প্লে করবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, ক্যান আই টক টু ইউ? ইয়েস ইউ আর এক্সকিউজ, হাউ ক্যান আই হেল্প ইউ? কুড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইজ? আর সরি, আই এম কনফিউজ, প্লিজ কল ট্রিপল নাইন। এখানে আমি একাই কথা বলেছি কিন্তু এখানে আসলে দুইটি রোল ছিল। প্রথমজন বলতেছে, এক্সকিউজ মি, ক্যান আই টক টু ইউ? ইয়েস ইউ আর এক্সকিউজ, হাউ ক্যান আই হেল্প ইউ? কুড ইউ প্লিজ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন ইজ? আর সরি, আই এম কনফিউজ, প্লিজ কল ট্রিপল নাইন। তো আপনি কনভারসেশনগুলো কালেক্ট করার পরে খুব দ্রুত দুইটি রোলে প্লে করবেন। এটি হচ্ছে একটা খুবই ভালো প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি খুব দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবেন। এবং সেকেন্ডটি হচ্ছে টপিক বেসড প্র্যাকটিস। আপনি কিছু টপিকের উপরে কিছু স্পিচ রেডি করেন, আইএলটিএসে যেই টপিকগুলো দেওয়া হয় সেগুলো সিলেক্ট করতে পারেন, অথবা ইন্ট্রোডিউস ইউর সেলফ, ইন্ট্রোডিউস ইউর কান্ট্রি, হোয়াট ইউ ডু ইন ইউর লেজার টাইম, ইউর হবি, অনেকগুলো টপিকের উপরে আপনি স্পিচ তৈরি করবেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে একে একে স্পিচ দেওয়ার চেষ্টা করবেন। আইএলটিএসটি আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দেবেন, আইএলটিএস টপিক, আপনি পেয়ে যাবেন টপিক। এই টপিকগুলোর উপরে আপনার মতো আপনি কিছু কথা রেডি করে একা একা বলার চেষ্টা করবেন। তো আপনি যখন এই কনভারসেশনগুলো প্র্যাকটিস করবেন এবং কোনো একটা টপিক নিয়ে একা একা কথা বলার প্র্যাকটিস করবেন, এইগুলো আপনার আস্তে আস্তে ফ্লুয়েন্সি এনে দেবে। আমরা যখন দেখি কেউ ফ্লুয়েন্টলি কথা বলছে আমরা অবাক হই, কীভাবে এত দ্রুত এত ফ্লুয়েন্টলি কথা বলছে। সে আমাদের সাথে কথা বলতেছে ফ্লুয়েন্টলি, তার মানে এই না যে সে প্রথমবার কথা বলতেছে, সে কিন্তু আগে অনেকবার হয়তো ওই কথাগুলো বলেছে, প্র্যাকটিস করেছে, যার কারণে সে এখন খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে এবং আমরা দেখে অবাক হচ্ছি যে কীভাবে পারছে। আসলে আমরা যখন কথা বলি আমরা কিন্তু কিছু ভোকাবুলারি, কিছু সেন্টেন্স ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি। আমরা যখন এই কনভারসেশন, বিভিন্ন কনভারসেশন প্র্যাকটিস করবো, বিভিন্ন টপিকের উপর কথা বলার চেষ্টা করবো, আমাদের কিন্তু জড়তাটা, যে আমাদের কথা বলার যে জড়তা, এটা কিন্তু কেটে যাবে এবং খুব দ্রুত আপনারা ফ্লুয়েন্ট হতে পারবেন। আর আপনারা জানেন আমাদের মাস্টার একাডেমি একটি কোর্স আমরা লঞ্চ করেছি ইংলিশ স্পোকেনের উপরে এবং জব রিটেনের উপরে, মাস্টার ইংলিশ কোর্স। তো এই কোর্সে কিন্তু আমরা আসলে প্র্যাকটিসটা বেশি করাই স্পোকেনের জন্য। আমাদের কনভারসেশন প্র্যাকটিস করানো হয়, প্লাস যেটা আমি বললাম টপিক বেসড প্র্যাকটিস, মানে প্রেজেন্টেশন করানো হয়। আমাদের স্টুডেন্টরা সামনে আসে এবং প্রতিদিন বিভিন্ন টপিকের উপরে তার প্রেজেন্টেশন দেয় এবং আপনারা কোচিংয়ে পার্টনার সেট করে দিয়ে তারা কনভারসেশন প্র্যাকটিস করে। তো মূলত আমরা অনেকেই অনেক ভোকাবুলারি জানি, গ্রামার জানি, কিন্তু আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, শুধুমাত্র এই ল্যাক অফ প্র্যাকটিস। তো আপনারা যাদের কোচিং আসার সময় নাই বা আপনারা ইংরেজি কনসেপ্ট ক্লিয়ার, আপনারা কোচিং আসতে চান না, সমস্যা নেই, আপনারা বাসায় এইভাবে প্র্যাকটিস করেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।